আসসালামু আলাইকুম, অলচব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে দেখাবো বাছাই করা সমোচ্চারিত বিপরীতার্থক শব্দের তালিকা, বিসিএস থেকে, বিভিন্ন সরকারি পরীক্ষা থেকে এবং শিক্ষক নিবন্ধন থেকে বাছাই করা 100টি সমোচ্চারিত শব্দের তালিকা। এখান থেকে আশা করছি 2022 সালে যে কোনো পরীক্ষাতে সমোচ্চারিত শব্দ কমন পড়বে। তাই কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সমোচ্চারিত শব্দগুলোতে। প্রথম যে শব্দটি আছে অনু, অনু শব্দের অর্থ হচ্ছে পশ্চাৎ। পরের হচ্ছে অনু, এটা মধ্যাহ্ন দিয়ে বানান, এটার অর্থ হচ্ছে পদার্থের ক্ষুদ্র কণা। তারপরে হচ্ছে অবদ্য, অবদ্য শব্দের অর্থ হচ্ছে নিন্দনীয়, এটাও অবদ্য, এটা বড় দ দিয়ে বানান, এটা হচ্ছে বদের অযোগ্য। অবলা, যার বল নেই। তারপরের শব্দটি হচ্ছে অবুলা, ব একার আকার ল একার, এটা হচ্ছে বোবা। অবিরাম, হত বিরামহীন, এখানে হচ্ছে ছোট ব আমরা যেটাকে বলি। তারপর হচ্ছে অবিরাম, এটা হচ্ছে বড় ব, সৌন্দর্যপূর্ণ। অর্ঘ শব্দের অর্থ মূল্য বা দাম, এটা হচ্ছে অর্ঘ, জফলা রেব আছে, এটা হচ্ছে পুজোর উপকরণ। এখানে আপন মানে হচ্ছে নিচ, আর এখানে আপন হচ্ছে যেটা মধ্যাহ্ন দিয়ে, এটা হচ্ছে দোকান। আবরণ শব্দের অর্থ হচ্ছে আচ্ছাদন, এই ব, আর যেটা বড় ব আবরণ, এটা হচ্ছে অলঙ্কার। আবার শব্দের অর্থ হচ্ছে বাসস্থান, এই ব, আর এই ব দেয়া হচ্ছে আবার শব্দের অর্থ হচ্ছে ইঙ্গিত। অর্থ শব্দ হচ্ছে টাকা পয়সা, এটার স্পেলিং একই, অর্থ অর্থ মানে মানে, এটা আমরা বাক্যে যখন ব্যবহৃত হবে সে বাক্যের উপর নির্ভর করে অর্থ অর্থ হবে। অশ্ব শব্দের অর্থ হচ্ছে গোটক বা গোড়া, আর এটা অশ্ম, তালি বর্ষার সাথে ম সংযুক্ত, এটা হচ্ছে প্রস্তর, যেমন জীবাশ্ম। আচার শব্দের সাথে হচ্ছে অর্থ হচ্ছে রীতিনীতি, আর আচার একই স্পেলিং, এটা হচ্ছে মুখরোচক, খাদ্য বিশেষ। আমাদের বাক্যের ব্যবহার অনুযায়ী এর অর্থগুলো বিশ্লেষণ করতে হবে। এটা হচ্ছে আদার, যা ধারণ করে, এটার উপর চন্দ্রবিন্দু নাই, এটার উপর চন্দ্রবিন্দু আছে, আদার, এটা হচ্ছে অন্ধকার। এখানে বাধা হচ্ছে প্রতিকূলতা, আর এটাতে বাধা চন্দ্রবিন্দু আছে, এটাতে হচ্ছে বন্ধনযুক্ত। বাড়ি মানে হচ্ছে গড়, আর বাড়ি মানে হচ্ছে আঘাত, যথা লাঠির বাড়ি। স্পেলিং একই, আমাদের বাক্যে প্রয়োগের উপর নির্ভর করে এটার অর্থ বিন্যাস করতে হবে। বিকৃত অর্থ হচ্ছে বিকারগ্রস্ত, এটার বিকৃত অর্থ হচ্ছে যা বেচা হয়েছে। বিজন শব্দের অর্থ হচ্ছে নির্জন, আর বিজন মানে পাখির ডাক, সমোচ্চারিত শব্দ হচ্ছে পাখির ডাক দিগিকার দিয়ে। বিষ মানে কুড়ি, বিষ মানে গরল, বিষ মানে কুড়ি, এই বিষ মানে গরল, আর বিষ দন্তস্ব দিয়ে যেটা, ওটা হচ্ছে পদ্মের বাটা, সমোচ্চারিত শব্দে। বৃত্তি মানে উৎসাহ বাতা, আর বৃতি মানে ফুলের অংশ, এটা হচ্ছে বৈরিকার তৈরি শিকার। বৃত্তি মানে ফুলের অংশ, আর বৃত্তি মানে উৎসাহ বাতা। মন্দ মানে খারাপ, এখানে মন্দ মানে মৃদু, বানান একই, অর্থের উপর নির্ভর করবে শব্দে ব্যবহারের। মাস মানে ডাল বিশেষ, আমরা যেটা মাসকলায় ডাল বলি, আর মাস মানে ত্রিশ দিন, যেটা আমাদের ত্রিশ দিনে মাস হয়। এখানে মুখ মানে বদন, এখানে মুখ মানে বোবা বা বদির, ময় দুগুকার, ময় দুগুকার ক, এর মুখ মানে বোবা। বৃন্দ মানে সমষ্টি, শিক্ষক বৃন্দ, ছাত্র বৃন্দ, আর এটা হচ্ছে বিন্ত, বৈরিকার তন্তান্বয়ত মানে বোটা। বেশ মানে সাজ পোশাক, বেশ মানে অব্যয় বিশেষ।
একই বানান, অর্থের উপর নির্ভর করবে বাক্যে ব্যবহারে। ভালো মানে উচ্চারণ, ভালো মানে কপাল, ভালো উচ্চারণ ভালো মানে হচ্ছে কপাল, আর এই ভালো মানে শ্রেয়। ভাষা মধুনাস্য দিয়ে যেটা বাপ প্রকাশের মাধ্যম, আর এটা হচ্ছে দন্তাস্য দিয়ে ভাষা মানে বেসে থাকা, মন মানে চিত্ত, আর মধ্যাহ্ন দিয়ে যেটা এটা হচ্ছে ওজনের পরিমাপক, মন মানে ওজনের পরিমাপক। কুল মানে বংশ, রুসুকার দিয়ে যেটা কুল, এটা হচ্ছে কুল মানে ফল বিশেষ, এটাও রুসুকার দিয়ে, আর দিগুকার দিয়ে হচ্ছে কুল মানে বংশ, রুসুকার দিয়ে কুল মানে ফল বিশেষ, এটাও রুসুকার দিয়ে, কুল মানে তীর, এটা হচ্ছে দীর্ঘকার দিয়ে কুল তীর, কীর্তি এটা হচ্ছে বাঘের ছাল, আর কীর্তি এটা হচ্ছে মহান কাজ, কীর্তি হচ্ছে কীর্তি বাঘের ছাল, আর কীর্তি হচ্ছে মহান কাজ। কুন হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম বা বিশেষ, কুন প্রশ্নবাচক সর্বনাম বা বিশেষ, আর কুন হচ্ছে মধ্যাহ্ন দিয়ে যেটা এটা হচ্ছে কুনা, কুন মধ্যাহ্ন দিয়ে যেটা এটা হচ্ছে কুনা। কাটা হচ্ছে কণ্টক বা বাদা, এটার উপর চন্দ্রবিন্দু আছে, এই কাটা হচ্ছে কর্তন করা বা বাদ দেওয়া। কালী মানে কালিকা, দিঘিকার দিয়ে, আর রসিকার দিয়ে কালী মানে হচ্ছে মশি, কুজু কুজ্জ, আর কুজু কলসি, একই বানান বাক্যে ব্যবহারের উপর অর্থ নির্ভর করবে, কুজু মানে কুজ্জ, কুজু মানে কলসি। আশা হচ্ছে আকাঙ্ক্ষা তালিবর্ষ দিয়ে যেটা, আর দন্তাস্য দিয়ে আশা মানে হচ্ছে আগমন, আশার দন্তাস্য দিয়ে প্রবল বর্ষণ, আশার মদিনাস্য এবং বর্ষণ্যর দিয়ে হচ্ছে মাস বিশেষ, ডাসিন্ডর দিয়ে। উপাদান হচ্ছে উপকরণ, আর উপাদান বরদ দিয়ে যেটা এটা হচ্ছে বালিশ। কোটি এর সমোচ্চারিত শব্দ হচ্ছে কুমর, আর কুটি যেটা একার একার শত লক্ষ বা একশো লাখ। কমল হচ্ছে পদ্ম বা শতদল, আর কুমল যেটা একার একার দিয়ে নরম। কমা মানে হ্রাস, হ্রাস পাওয়া মানে কমে যাওয়া, আর এই কমা মানে অর্ধচ্ছেদ চিহ্ন, এই কমা হচ্ছে অর্ধচ্ছেদ চিহ্ন। কলম মানে লেখনী, আমরা যেটা দিয়ে লিখি, আর এই কলম হচ্ছে উদ্ভিদের অঙ্গ প্রতিস্থাপন, আমরা গাছে যে কলপ করি ওটা হচ্ছে সেই কলম। খাঁটি মানে পরিশ্রম করি, আর এটা চন্দ্রবিন্দু, খাঁটি মানে হচ্ছে বিশুদ্ধ। খোড়া চন্দ্রবিন্দু আছে, খজ্জ এটাও চন্দ্রবিন্দু আছে, খোড়া খনন করা। গাথাহত লোকগান, আর এটার উপরে চন্দ্রবিন্দু আছে, গাথাহত গ্রন্থন করা। গিরি সত্য শিব, শিব, আর গ্রীষ যেটা দিঘিকার দিয়ে এটা হচ্ছে হচ্ছে হিমালয়। গোড়া অন্ধবিশ্বাসী, ঘোড়া চন্দ্রবিন্দু আছে, আর হচ্ছে গোড়া চন্দ্রবিন্দু ছাড়া গোড়ার শুরুর অংশ, এটা হচ্ছে শুরুর অংশ। গ্রহণত্ব হচ্ছে নেয়া মধ্যাহ্ন দিয়ে, এটাও মধ্যাহ্ন দিয়ে, গ্রহণত্ব হচ্ছে চন্দ্র সূর্যর ছায়াগ্রাস। গড়ি এটা হচ্ছে সময় মাপক যন্ত্র, আর ঘুড়ি এটা হচ্ছে দিঘিকার দিয়ে এটা হচ্ছে গুটকি। ঘরে একার দিয়ে গৃহের মধ্যে, আর ঘোরে বড় গ একার আকার অন্তঃস্থ একের রে, এটা হচ্ছে ঘূর্ণিত হয় যেটা ঘুরে। চরণ মানে হচ্ছে পা, আর এই চরণ হচ্ছে হচ্ছে কবিতার পঙ্ক্তি, চরণ মানে হচ্ছে পা, আর এটা হচ্ছে কবিতার পঙ্ক্তি চরণ। চাপা মানে ঢাকা, চাপ দেওয়া যেটাকে আমরা বলি, এই চাপা হচ্ছে আরোহণ করা, বসা যেটা আমরা বলি। চাল হচ্ছে তুণ্ডুল, এটা হবে তুণ্ডুল মধ্যাহ্ন ডয় রুসুকা সংযুক্ত হয়ে হবে তুণ্ডুল, আর এই চাল হচ্ছে গৃহের আচ্ছাদন, মানে আমরা ঘরে যেটা যে চাল দেই। চির মানে হচ্ছে আবহমান,
আর এই চির হচ্ছে দিঘিকার দিয়ে যেটা, এটা হচ্ছে ছিন্ন বস্ত্র, আমরা যেটাকে বলি ছেঁড়া। চুরি হচ্ছে গোপনে অপহরণ, এটা চুরি। আর চুরি যেটা বসন্যর দিয়ে, দাসিন্যর দিয়ে, এটা হচ্ছে অলঙ্কার বিশেষ, যেটা মেয়েরা হাতে পরে চুরি, সেই চুরি। ছটা মানে হচ্ছে দীপ্তি, আর ছটা মানে হচ্ছে ছখানা। এই ছটা মানে হচ্ছে দীপ্তি, আর এই ছটা মানে হচ্ছে ছয়খানা, মানে ছয়টি। এরই সাথে এই ভিডিওতে 100টি সমচ্চারিত শব্দ শেষ হয়ে গেল, সমচ্চারিত বিপরার্থক শব্দ বাছাই করা। আশা করছি এটা ফলো করলে আপনাদের এখান থেকে সমচ্চারিত শব্দের প্রস্তুতি সম্পন্ন হবে। ধারাবাহিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এই চ্যানেলটিতে পাবেন, তাই সকলেই অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এখান থেকে আপনার যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। ধন্যবাদ।